দেখলি কালকে তো কারে মেয়েটা বিয়ে হলো ছেলে সরকারি চাকরি করে হ্যাঁ হ্যাঁ দেখলাম তো অনেক কিছু নিলো টাকা নিলো গাড়ি নিলো সোনা নিলো ছেলেটা বিদেশে থাকে চলো ভাই বাড়ি তো বাড়লো ওই বাড়ি চলো চলো ভাই চলো চলো कत भाई चो तक भलोबासीना छाड़ हाथ हाथ धरे गुरु गुरु ना बोली चले गल कहीं पर देखे नब পাড়ার সব ছেলেরাই আমার মেয়েটাকে দেখে টিটকারি মারছে, এখনো মেয়েটার বিয়ে দিতে পারলাম না। কি হলো তোমার? কি আর হবে, পাড়ার সব মেয়েরই বিয়ে হয়ে গেল, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। ছেলে দেখতে আছি বলছে এত টাকা নেবো, গাড়ি নেবো, এইসব নেবো বলছে, তাহলে কি করবো? টেনশন করতে হয় না, উপরবেলা আছে তো সব ঠিক করে দেবে। বাবা আমি পড়তে যাচ্ছি। সাবধানে যা। কি আর ভাববো, ভাবনা তো একটাই, এখনো মেয়েটার বিয়ে হচ্ছে না, ওইটাই ভাব। বাবার কিছু নাই, ঠিক হবে। তুমি বসো, আমি কাজে যাই। ঠিক আছে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তোমায় ভালোবাসি, তোমায় আমি বিয়ে করতে চাই। আমি এইসব ব্যাপারে কথা বলতে পারবো না, পারলে আমার বাবাকে বলো। তাহলে তোমার বাবার কাছেই চলো। তাই চলো। এটা কে? এ আমাকে বিয়ে করতে চাই। বাবা এই ছেলেটা আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চাই। তা বাবা আপনার নাম কি? পটল। পটল। তোমার বাড়ি কোথায়? মোজামা। তুমি কি করো? স্কুলের মাস্টার। আপনার রাশিদুল কি আছে? না বাবা আমার রাশিদুল সুদা নাম। আমি কি এবার টিনাকে বিয়ে করতে পারি? হ্যাঁ বেশ ঠিক আছে। এই নাও টিনাকে তোমার হাতে তুলে দিলাম। উপরওয়ালার বোধহয় এইটা ইচ্ছা ছিল।